আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। এই অবস্থায় শ্রোতাদের সতর্ক থাকতে এবং 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী সহ অন্যান্যদেরও টিকাকরণের আহ্বান জানাচ্ছি। করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোভিড থেকে দূরে থাকতে 3টি সাধারণ নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011239780466 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112038132258795 এবং 87945345401। আগরতলা শহরের উন্নয়ন নিয়ে মহাকরণে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে স্মার্ট সিটি প্রকল্প রূপায়ণ সহ শহরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রী আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে মুখ্যসচিব কুমার আলোকও উপস্থিত ছিলেন। রাজ্যে করোনা কারফিউ আজ থেকে রাত 8টার পরিবর্তে রাত 10টা থেকে বলবৎ হবে। রাজ্যে সর্বশেষ কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এই খবর দিয়ে বলা হয় এই নির্দেশ আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোভিড বিধি মেনে দর্শক আসনের 50% লোক নিয়ে সভা বা সমাবেশ করা যাবে। দোকানপাট, বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স, শপিং মল, বিউটি পার্লার, সেলুন ইত্যাদি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্পোর্টস কমপ্লেক্স, জিমনাসিয়াম, সুইমিং পুল, স্টেডিয়াম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স প্রভৃতি আসন ক্ষমতার 50% উপস্থিতিতে চালু করা যাবে। 50% উপস্থিতিতে ধাবা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে রাত 9টা পর্যন্ত। জনসাধারণকে দূরত্ব বজায় রেখে মাস্ক পরার জন্য কোভিড বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজ্যে কোভিড পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হল। গত 24 ঘণ্টায় 2238 জনের নমুনা পরীক্ষা করে 79 জনের দেহে কোভিড সংক্রমণের হদিশ পাওয়া গেছে। সংক্রমণ হার কমে হয়েছে 3.53%। গত 24 ঘণ্টায় রাজ্যে কোভিডে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 896 জনের মৃত্যু হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গতকাল জানিয়েছে যে দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 166 কোটি 3 লক্ষ টিকা দেওয়া হয়েছে। দেশে গত 24 ঘণ্টায় 2,09,918 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন 2,62,628 জন কোভিড রোগী। জাতীয় ক্ষেত্রে সুস্থতার হার দাঁড়িয়েছে 94.37%। সংসদের বাজেট অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। রাষ্ট্রপতি বলেন, ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে একটি উন্নত অর্থনৈতিক ব্যবস্থা। তিনি বলেন, করোনাকালে টিকাকরণ অভিযানে ভারতের সামর্থ্য প্রমাণিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল আর্থিক সমীক্ষা পেশ করেন। এতে 2021-22 অর্থবছরে 9.2% উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশনে সমস্ত সাংসদদের খোলা মনে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2022-2023 অর্থবছরের বাজেট পেশ করবেন। তিনি কাগজবিহীন বাজেট পেশ করবেন। রাজ্যসভার কাজ শুরু হবে বেলা 2:30, লোকসভার কাজ আজ শুরু হবে সকাল 11:00। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এই উপলক্ষে গতকালের প্রশ্ন ছিল, পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম আজ সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস গতকাল দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাটের দুধপুর গ্রামে হাঁস প্রজনন খামারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1.69 একর জমিতে 2.5 কোটি টাকা ব্যয়ে এটি গড়ে উঠবে। গতকালের অনুষ্ঠানে কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দেবব্রত দত্ত, জেলাশাসক উত্তম কুমার চাকমা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা দিলীপ কুমার চাকমা প্রমুখ ভাষণ দেন। গতকাল রাতে আগরতলার বরজলা এলাকায় মোহন ক্লাবের সঙ্গে অগ্নিকাণ্ডে কম করেও 5 থেকে 6টি দোকান পুড়ে যায়। দমকলের 5টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ সূত্রে খবর জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে। রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।